حي على الفلاح. دینی ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত এবং মিলাদ মাহফিল করা যাবে কিনা, কুরআন সুন্নাহর আলোকে বলবেন। দেখুন, ফরজ নামাজের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আরো বিভিন্ন হাদিসে কিতাবে আসছে, তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি আয়াতুল কুরসি পড়তেন, একবার সূরা ইখলাস পড়তেন, একবার সূরা ফালাক পড়তেন, একবার সূরা নাস পড়তেন, 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, একবার আসছে 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন, আরেকবার আসছে 34 বার আল্লাহু আকবার পড়তেন। আবার আরও বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিকা, এগুলো পড়তেন। অন্য বর্ণনা আসছে, আরও দোয়া আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাল মুলকু ওয়া লাল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন। এরকম বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা লা মানি আলি মা আতাইতা ওয়া লা মুতি ইলা মা মানাত, অনেকগুলো দোয়া আছে। আমাদের নবীজি সালাম ফেরানোর পরে দোয়াগুলো পড়তেন। এই দোয়াগুলো সব আপনাদের জানা আছে কি বলেন? না, সবগুলো দোয়া জানা আছে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেগুলো পড়তেন, এরকম একজন মানুষ হাত তোলেন তো? একজনও নেই। নামাজের পরে মুনাজাত করা লাগে বা মুনাজাত করেন সবাই তো কি বলেন? করেন না এমন কেউ আছেন নি? নাই, এক দুজন আছেন। নামাজের পরে আমাদের নবীজি যে দোয়াগুলো পড়ছে সেগুলো আমরা করি না, যেটা নবীজি করেন নাই সেটা আমরা সবাই করতেছি। আপনাদের এলাকার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন কালকে গিয়া, যে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে আমাদের রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি অনেকগুলো দোয়া পড়ছিলেন, কোরআন হাদিসে নাকি আছে, তো সেই দোয়াগুলা আমাদেরকে তো আপনি কখনো শিখাইলেন না, হুজুরের কাছে বিনীতভাবে অনুরোধ করবেন সেগুলো শেখানোর জন্য। কথা কি বুঝাতে পারছি? সেটা করেন না। করেন কোনটা? আল্লাহুম্মা মিন কায়ে হাত তুলে মুনাজাত। আমাদের ইবাদত করতে হবে কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে না? রাসূলকে আল্লাহ মডেল হিসাবে পাঠাইছেন না? ইবাদত করবো আমরা আল্লাহর, পদ্ধতি হবে কার? রাসূলের। অতএব পাঁচ ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এটা আমাদের দেশের সব মসজিদে মসজিদে আছে, কিন্তু আমার নবীজি কখনো এরকম করছেন বলে কোনো প্রমাণ নাই। কথা কি বুঝাতে পারছি? তারপরে আমাদের দেশে মানুষ করে না, যায় না করে না, বুঝা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা করার তৌফিক দান করুন। আমরা এখানে একটা কার্ড আনছি, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সস্তাম যে দোয়াগুলো পড়তেন সেগুলা, এটা আপনারা মোবাইলে ছবি তুলে রেখে দিতে পারেন, ফটোকপি করে নিতে পারেন, বা যারা পাবেন এখান থেকে নিয়ে নিতে পারেন। এই দোয়ার কার্ডটাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পরে কি কি দোয়া পড়তেন সেগুলো বলা আছে, পকেট সাইজ জিনিস, আপনি প্রত্যেক নামাজের পরে খুলে পড়ে ফেলেন একবার করে, করবেন তো ইনশাআল্লাহ সুন্নাতটা আমল করব, বেদাত ছেড়ে দিব। আল্লাহ আমাদেরকে সহি তৌফিক দান করুক। পরে বন্ধু সালাম যখন আমরা ফিরাই, বিশ্বনবী সালাম ফিরিয়া কি পড়তেন? সালাম ফিরিয়া বলতেন আল্লাহু আকবার, সালাম ফিরিয়া পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়বার? সালাম ফিরিয়া পড়তেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আয়াতুল কুরসি একবার, আরো আরো দোয়া আছে না? নাই, বিশ্বনবী এগুলো অনেকক্ষণ লাগাইয়া পড়তেন, কিন্তু আমরা এখন ইমামেও পড়ে না, মুসল্লিও পড়ে না, আমরা এত ব্যস্ত, আমাদের হাতে এত সময়ও নাই। আমরা যে 4 রাকাত জোহরের নামাজ পড়ছি এটাই তো বেশি, আবার সালাম ফিরে এত দোয়া, এত টাইম কই? আমরা খুব ব্যস্ত না? সো মাচ বিজি, আমাদের ফোলা আছে, মাইয়া আছে, সংসার আছে, ব্যবসা আছে, এত সময় কই? এই জন্য আমরা সুন্নার ভিতরে মজা নাই, সালাম ফিরে আমরা এখন দোয়ার কাছে দাঁড়ে নাই, হুজুরও নাই, মুয়াজ্জিন মুসল্লিও নাই, তাই সালাম ফিরাই আমরা আল্লাহুম্মা আমিন বইলা লম্বা দোয়া শুরু। যারা 2 রাকাত 1 রাকাত সুইটা গেছে তাদের 12টা বাজে, কেরাত পড়তে পারে না, হুজুরের দোয়ার ধাক্কায় ভুলে যা। আমি নিজেও মাঝে মাঝে দেখি যদি 2-1 রাকাত সুইটা যায় আর হুজুর শুরু করে দোয়া জোরে জোরে মাইকে, মাইকে পড়ে না, কারণ প্রায় মসজিদে এখন সাউন্ড বক্স আছে। আচ্ছা আপনারা বলুন তো, জোরে যদি বেড়া দোয়া পড়ে তখন কেরাতের মাঝে ঝামেলা হয় কিনা? আপনারা যারা দোয়া করছেন, আমি আপনাদেরকে বলছি বিনয়ের সাথে, এই দোয়াটা কি করা ফরজ ওয়াজিব? আপনিও তো এটাকে ফরজ ওয়াজিব বলেন না, আপনি বলেন হুজুর
এমনি করিয়া কি একটু মজা লাগে, কেউ কেউ কয় সুন্নত, তো ঠিক আছে আপনার সুন্না আমি মানলাম 30 সেকেন্ডের জন্য, মেনে আমি আপনাকে প্রশ্ন করি, আপনার দোয়া হইল সুন্না, আর যে বেটা এক রাকাত ছুটে গেছে তার কেরাত পড়া ফরজ, তা আপনার সুন্নার ধাক্কা বেরাত ফরজ ছুটে যায়। এবার বলতেছে হুজুর আমরা জোরে দোয়া ইদানিং ছাড়িয়ে দিচ্ছি, তবে হ্যাঁ আমাদের আলোচনাগুলোর কারণে আলহামদুলিল্লাহ কিছু পরিবর্তন এসেছে, কিছু কিছু মসজিদে দেখি এখন আর জোরে দোয়া করে না, কিন্তু এখনো ফুরাডা সারে নাই, কারণ সাইরা দিলে ইমামতিও থাকবো না। মুসল্লি এমন ফাজিল, ফরজ নামাজের রাকাত কম পড়লো ইমামতি যায় না, লোকমা দিয়া সোজা করব, কিন্তু যদি মুনাজাত সারে ইমামতি থাকবে না, এমনে মুখে কয় এটা ফরজ না সুন্নাত না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না এটা মুস্তাহাব, কিন্তু সাইরা দিয়া দেখো চাকরি নাই, এর মানে তারা মুখে বলে মুস্তাহাব বাস্তবে ফরজ বানায়া ছেড়ে দিয়েছে। কি চরিত্র এখন, হুজুর তো আসতে দোয়া করছে, এখন আসতে দোয়া করার পরে ঘটনা কি ঘটছে এবার শুনুন, হুজুর আল্লাহুম্মা আমিন কইয়া চুপ করে রইছে, ঠিক না, জোরে কইলে আবার মানুষের নামাজ নষ্ট হইব, এটা আবার বুঝছে, তো অনেকক্ষণ মনে মনে কইয়া আবার কয় আমিন, তো পিছনে আমরাও কইছি আমিন, আমিন শব্দের অর্থ কি, এখন কি কবুল করো আপনি কি শুনছেন নি, অন্ধকারে দিল মেরে দিলেন ইমাম সাহেব, হুজুর যেটা কইছে আল্লাহ এটাই কবুল করো, ইমাম যদি কইতে পারে আল্লাহ অনেক দিন বেতন বাড়ায় না এ সভাপতিরে মাইরা লাও, উনি তো গোপনে গোপনে কই আছে ঠিক কি না, উনি তো জোরে কইছে না, এ আল্লাহ আমার পিছনে সেক্রেটারি অনেক দিন লাগিয়ে রইছে এ বেডা জ্বালায় আমি অস্থির, আল্লাহরে বোবা বানাইয়া দেও, এখন আমনিও কইছেন আমি, আল্লাহ কয় ধরাটা খাইলি, অর্থহীন কাজ করা যাবে না, প্রতিটা কাজের মাঝে অর্থের প্রয়োজন আছে না নাই।